আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এমন একটা স্ট্র্যাটেজি আপনাদের সাথে শেয়ার করব যেটা হচ্ছে বাইনারি ট্রেডিং এর বেস্ট স্ট্র্যাটেজি এইটা ছাড়া কখনোই আপনি বাইনারি ট্রেডিং এ টিকেও থাকতে পারবেন না প্রফিটও করতে পারবেন না গ্যারান্টি কারণ বাইনারি ট্রেডিং এ যদি প্রফিট করতে চান তাহলে আপনাকে এই স্ট্র্যাটেজি ফলো করতে হবে এবং এটাতে আপনাকে ফোকাস করতে হবে আর সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন আজকে আমরা প্রাইজ অ্যাকশনের একদম নারী ঘুরি নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং আপনাদের যত সহজভাবে আমি বুঝাইতে পারি আজকে বুঝাই দেবো যে আসলে প্রাইজ অ্যাকশন কি এবং প্রাইজ অ্যাকশন দিয়ে কিভাবে আপনি বাইনারি ট্রেডিং থেকে একজন সফল ট্রেডার হইতে পারেন তবে আমি প্রথমেই আর একটা কথা বলি বাইনারি ট্রেডিং থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায় কিন্তু এটা অনেক রিক্সি একটা বিজনেস এখানে না জেনে না শিখে প্রপারলি না বুঝে কখনোই ইনভেস্ট করবেন না কারণ এটা একটা ঝুঁকিপূর্ণ ব্যবসা তো আমরা এখন আসি মূল কথাই বাইনারি ট্রেডিংয়ের মূল যে বিষয়টা এটা হচ্ছে মনে করেন প্রাইজ অ্যাকশন কারণ আমরা শর্ট টাইমে ট্রেড করি এক মিনিট দুই মিনিট পাঁচ মিনিটে ট্রেড করি তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই সাপোর্ট রেজিস্ট্যান্স তার চাইতে বড় বিষয় হচ্ছে প্রাইজ অ্যাকশন হোয়াট ইজ প্রাইজ অ্যাকশন এটাই আজকে আপনাদেরকে ডিপলি বুঝাই দেবো তার আগে যারা নতুন তাদেরকে বলি যারা আপনারা কোটেক্স অ্যাকাউন্ট খুলতে জানেন না জাস্ট ডিসক্রিপশনে যাবেন একটা লিঙ্ক আছে লিঙ্কে ক্লিক করবেন ওখানে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে আপনি কাজ শুরু করতে পারেন এরপরে যে কোনো সমস্যা হলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনে টেলিগ্রাম লিঙ্ক আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন গ্রুপে জয়েন হয়ে আপনি সকল বিষয়ে ওখানে শিখতে পারবেন বুঝতে পারবেন এবং আমাদের টেলিগ্রাম লিঙ্কে মেসেজ দিয়ে আপনার সকল সমস্যা সমাধান আপনি আমাদের থেকে বোঝায় নিতে পারবেন ঠিক করে নিতে পারবেন আচ্ছা এখন আসি যে প্রাইজ অ্যাকশন কী এবং প্রাইজ অ্যাকশন দিয়ে কীভাবে আপনি প্রফিট করবেন একটা জিনিস দেখেন প্রত্যেকটা জিনিসেরই একটা প্রাইস মানে দাম আছে যে কোনো জিনিসের এই পৃথিবীতে এমন কোনো জিনিস নেই যেটা মূল্যহীন প্রত্যেকটা জিনিসের একটা না একটা মূল্য আছে তো এই কারেন্সিগুলোতেও মনে করেন মূল্য আছে মূল্য বলতে এই যে যেমন এখানে ইউরো ইউএসডি ইউরো জিবিপি ঠিক আছে এই যে ইউরো জিবিপি ইউরো দিয়ে জিবিপি কেনা হচ্ছে ঠিক আছে ইউরো দিয়ে জিবিপি কেনা হচ্ছে তো এইখানে এই সাইডে যে প্রাইসগুলো দেওয়া আছে এইট ঠিক আছে এইট ফোর টু হচ্ছে এই কারেন্সির দাম ঠিক আছে এই কারেন্সির মূল্য এখন আপনি আইডিয়া করতে পারেন যে এই কারেন্সির দাম কোথায় থেকে কোথায় যাইতে পারে কোন জায়গা থেকে এই কারেন্সি কেনা হইতে পারে আবার কোন জায়গা থেকে বিক্রি হতে পারে অর্থাৎ বাই সেল ট্রেডিংয়ের মূল থিওরি হচ্ছে বাইসেল এবং প্রাইজ অ্যাকশন ফলো করেই সকল বাইসেল হয় কারণ যে জিনিসের মূল্য নেই সে জিনিস আপনি কীভাবে নির্ধারণ করবেন তো মূল্য ছাড়া কোনো জিনিস চলে না এবং মূল্য ছাড়া কোনো জিনিস হয়ও না আর ট্রেডিংয়ের মূল বিষয়টাই হচ্ছে প্রাইজেকশন অ্যাকশন ঠিক আছে তো আমি এখানে আপনাদেরকে একটা জিনিস বোঝাই দিই খুব সহজে দেখেন এই জায়গায় মার্কেট কী ঘটনাটা ঘটতেছে দেখেন এই যে এইখানে দেখেন ওয়ান জিরো 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 ঠিক আছে এইট ফোর ওয়ান জিরো আমি ড্র করে দিচ্ছি এইট ফোর ওয়ান জিরো জিরো এটা একটা দাম এবং এটা একটা স্ট্রং প্রাইস এখানে যখন মার্কেট যায় এখান থেকে মার্কেট দেখেন একদম সবাই এই কারেন্সি বিক্রি করে দিছে সবাই সেল দিছে আবার যখন এখানে আসছে তখন আবার সবাই সেল দিছে আবার এই জায়গায় দেখেন নিচের দিকে ঠিক আছে এই জায়গায় দেখেন এইট ফোর জিরো জিরো এই জায়গায় যখন আসছে তখন কিন্তু সবাই আবার কেনা শুরু করছে মানে বাই করছে তো আপনি কি বুঝলেন যে এইখানে মনে করেন আপনি একটা বাজার আমরা বাংলা দিয়ে বোঝাই মনে করেন রসুন রসুনের দাম যখন এই একশোতে আসতেছে ঠিক আছে এই যে ওয়ান জিরো জিরো লেভেলে আসতেছে তখন রসুন সবাই বিক্রি করে দিচ্ছে আবার যখন এইট ফোর জিরো জিরোতে আসতেছে মানে চারশোতে আসতেছে যখন দাম ঠিক আছে অর্থাৎ এইখানে চুরাশি হাজার ঠিক আছে চুরাশি হাজার মানে কি কম চুরাশি হাজারে যখন আসতেছে তখন কিন্তু সবাই রসুন কিনতেছে ঠিক আছে সবাই রসুন কিনতেছে আবার যখন চুরাশি হাজার একশো টাকায় যাচ্ছে অর্থাৎ একশো টাকা দাম বৃদ্ধি হচ্ছে তখন সবাই একশো টাকা প্রফিট নিয়ে রসুন বিক্রি করে দিচ্ছে এটা আমি আপনাদের বাংলাতে বুঝাই দিলাম যাতে আপনাদের এই জিনিসটা বুঝতে সুবিধা হয় এখন ভাই বলেন এইভাবে আপনাকে কে বোঝাবে সবাই আসবে কঠিনভাবে বোঝানোর চেষ্টা করবে কিন্তু না ট্রেনিং আসলে কঠিন একটা বিষয় না আপনি যদি সহজভাবে নিতে পারেন তাহলে এটা অনেক মজার একটা বিষয় এই জায়গায় দেখেন এইখানে যখন মার্কেট আসতেছে কোথায় তিরাশি হাজার নয়শো তিরাশি হাজার নয়শোতে যখন আসতেছে তখন সবাই আবার মনে করেন কিনতেছে কারণ কোনো একটা জিনিসের দাম যখন কমে যায় তখন ক্রেতা বাড়ে মানে ক্রেতারা আকৃষ্ট হয় সেই জিনিসটা কেনার জন্য চাহিদা হয় তখন যখন আমার সবাই একসাথে কেনা শুরু করে তখন ওই জিনিসের দাম বাড়তে থাকে তখন বাড়তে বাড়তে কোথায় নিয়ে যায় ক্রেতারা কিনতে 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 নিয়ে যায় চুরাশি হাজার একশো ঠিক আছে তিরাশি হাজার নয়শো থেকে চুরাশি হাজার একশো পর্যন্ত নিয়ে গেলে দুইশো ডলার মানে দুইশো টাকা প্রফিট ঠিক আছে 200 টাকা প্রফিট তখন সবাই কি করতেছে এখানে সবাই বিক্রি করে দিচ্ছে এরপর যদি কোনো স্ট্রং বায়ার আসে মানে বড় কোনো ব্যবসায়ী আসে এই জায়গা থেকে বিক্রি না করে এই জায়গা থেকে কিনা শুরু করবে তখন এটা ভেঙ্গে উপরে চলে যাবে ভেঙে উপরে চলে যাবে উপরে চলে যাওয়ার পরে যখন ওপরে আবার কোনো বিক্রেতা থাকবে যে যে বিক্রেতাগুলো আছে সেলার্সগুলা এরা যখন বিক্রি করে দিবে তখন আবার মার্কেট নিচে চলে আসবে আবার এই জায়গা যে সবাই কিনতেছে এরকম যে সব সময় হবে তা না এই জায়গা যখন মার্কেট চলে আসবে এইখানে যখন আসার পরে বড় কোনো বিক্রেতা মানে বড় কোনো ব্যবসায়ী এখানে থাকবে না সরি ক্রেতা বড় কোনো ব্যবসায়ী এখানে থাকবে না তখন মার্কেট আবার নিচের দিকে চলে যাবে সবাই বিক্রি করে দিবে কারণ এখানে চাহিদা নাই তো বা বাজার আর এক জায়গায় থেমে থাকবে না বাজার তখন নিচের দিকে নামা শুরু করবে আর যখন কেনা বেচা দুই দিকেই সমান সমান হয় দেখা যাচ্ছে বিক্রেতাও একশো জন আবার ক্রেতাও একশো জন তো সেই ক্ষেত্রে তখন মার্কেট একটা জোনের ভিতরে ঘোরাঘুরি করে আপেও যায় না নিচে ডাউনেও যায় না একই রেঞ্জের ভিতরে ঘোরাঘুরি করে ঠিক আছে সেই জায়গায় বুঝতে পারেন যেমন এই যে এই জায়গাটা এই জায়গাটা দেখেন একদম মার্কেট একই রাউন্ডের ভিতরে কেনা হচ্ছে আবার বিক্রি হচ্ছে কিন্তু বেশি ওপরেও যাচ্ছে না নিচেও যাচ্ছে না কারণ এখানে বায়ার্স এবং সেলার্স ইকুয়াল সমান সমান আশা করি এই বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে যে প্রত্যেকটা জিনিসের একটা দাম আছে এবং ওই দাম নির্ধারণ করেই ওই জিনিসটা কেনা বেচা হয় তো এখানে ট্রেডিংয়েও এরকম এই প্রাইস দেখে কেনা বেচা হয় এখন আপনারা ট্রেড করবেন কোথায় ঠিক আছে এই জিনিসটা বোঝেন আপনারা ট্রেড নেবেন কোথায় এই যে যখন এই প্রাইজে আসবে মার্কেট ঠিক আছে এই প্রাইজে আসবে তখন আপনারা বিক্রি করবেন মানে সেল ডাউনে ট্রেড নেবেন পুট টেড নেবেন আবার যখন এইখানে মার্কেট আসবে চুরাশি হাজারে আসবে তখন আপনারা বাই করবেন কল মানে আপে ট্রেড নেবেন এখন এই কারেন্সিতে এরকম সিস্টেম অন্য কারেন্সিতেও সেম সিস্টেম ঠিক আছে শুধু প্রাইজের সংখ্যাটা আলাদা থাকতে পারে এটাতে চুরাশি হাজার ওইটাতে থাকতে পারে এক হাজার আবার পাঁচশো থাকতে পারে ঠিক আছে তো এই জিনিসটা আপনাকে অবশ্যই অবশ্যই এরকম এইরকমভাবে আইডেন্টিফাই করতে হবে আশা করি এই বিষয়টা আপনারা একদম ক্লিয়ার হয়েছেন আমি আবার সুন্দর করে আরেকবার বোঝাই মনে করেন আপনার বর্তমানে বাজারে আলুর দাম একশো টাকা ঠিক আছে বাজারে আলুর দাম একশো টাকা কেজি আচ্ছা এই জায়গায় দাম যেহেতু হয় কারণ আমরা বাঙালিরা বিশ টাকা থেকে তিরিশ টাকার ভিতরে আলু চল্লিশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ টাকা এর ভিতরে আমরা আলু কিনতে পছন্দ করি কিন্তু যখন বাজারে আলুর দাম একশো টাকা হবে তখন কিন্তু ক্রেতা কমে যাবে ক্রেতা থার্টি পারসেন্ট আচ্ছা ক্রেতা কমবে না সরি ক্রেতা কমবে না সবাই কিনবে কিন্তু যারা পাঁচ কেজি কিনতো তারা কিনবে এক কেজি যারা এক কেজি কিনতো তারা কিনবে আধা কেজি তাহলে এই যে কেনার চাহিদা কম কেনার চাহিদা কম হওয়ার কারণে আলু তো মনে করেন স্টকে জমা হয়ে যাচ্ছে তাই না আলু তো পচনশীল জিনিস আর এটা তো পছন্দশীল না এরপরেও আমি বোঝাই যে যখন কেনার চাহিদা কম হবে তখন বড় বড় ব্যবসায়ীরা কি করবে আলুর বিক্রি করা শুরু করবে কম দামে মানে ধাম ধাম করে বেঁচে দেবে ঠিক আছে সবাই আমরা বিক্রি করে দিই কম দামে তখন কি হবে দাম কমা শুরু করবে দাম কমতে কমতে যখন আলুর দাম আবার তিরিশ টাকাতে চলে আসবে তিরিশ টাকাতে চলে আসবে তখন ক্ষুদ্র যে ব্যবসায়ীগুলো ছিল এরা কি করবে যারা এক কেজি কিনতো তারা বিশ কেজি পঞ্চাশ কেজি দশ কেজি করে কিনে জমানো শুরু করবে এই যে আবার সবাই মনে করেন একসাথে কেনা শুরু করলো তখন কি হবে মার্কেটের উপর আবার প্রেশার পড়বে আলু সংকীর্ণ হয়ে যাবে আলু মানে শর্ট হবে বাজারে চাহিদা বাড়বে তখন আবার মনে করেন ধাম ধাম করে বাজার উপরে উঠে যাবে এইটা হচ্ছে বাজারের খেলা আপনি যদি বাজার নিয়ে আলোচনা করেন বাজার নিয়ে যদি একটু রিসার্চ করেন ঠিক আছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে যদি একটু রিসার্চ করেন বাজার নিয়ে যদি রিসার্চ করেন তাহলে আপনি ট্রেডিংয়ের মূল বিষয়টা জানতে পারবেন কারণ ট্রেডিং সম্পূর্ণ একটা ব্যবসা আপনাকে শুধুমাত্র বাজারের নলেজ থাকতে হবে ঠিক আছে আপনাকে কারেন্সির নলেজ থাকতে হবে প্রায় মূল্যের এই নলেজ থাকতে হবে তাহলে আপনি এখান থেকে ভালো কিছু করতে পারবেন আচ্ছা এই জায়গায় দেখেন মার্কেট কিভাবে ঘুরতেছে চুরাশি হাজার পঞ্চাশ ঠিক আছে যদিও এটা একটা স্ট্রং না এটা একটা দুর্বল প্রাইস ঠিক আছে সো আমি এক মিনিটের ক্যান্ডেল করি এখানে দেখেন এই যে চুরাশি হাজার ষাট সিক্স জিরো জিরো এখান থেকে দেখেন মার্কেট কিন্তু ঘুরে আইছে শুধু প্রাইজ ফলো করেন কিচ্ছু দরকার নাই কোনো কিছু দরকার নেই শুধু প্রাইজের উপরে ফোকাস করেন বাজার সম্পর্কে আইডিয়া নেন দেখেন যে আপনার আর একটু ক্যান্ডেল সাইকোলজি নিয়ে ঘাটাঘাটি করেন দেখবেন যে আপনার ট্রেডিং ক্যারিয়ার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে তো এখানে কি বুঝলেন এইখানে দেখেন যে এই যে লেভেলটা ঠিক আছে এই লেভেলটা এটা একটা কি চুরাশি হাজার ষাট প্রাইজ এখান থেকে মার্কেট দেখেন কত সুন্দর সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে আবার এই জায়গা থেকে মার্কেট বায়ার্স অ্যাক্টিভ হয়ে গেছে এখানে কোনো না কোনো একটা প্রাইস আছে জুম করলে দেখা যাবে ঠিক আছে প্রত্যেকটা জায়গায় দেখেন এই যেখানে চুরাশি হাজার তিরিশ এখান থেকে মার্কেট একদম আপে যাওয়া শুরু করছে তো আপনি এই জায়গায় আপে যাইতে পারবেন আবার এই জায়গায় ডাউনে যাইতে পারবেন আপনি অ্যাপে গেলেন জায়গা তাহলে আপনি একটু অপেক্ষা করবেন মার্কেট এইখান থেকে এখানে আসবে আবার এখান থেকে এখানে যাইতে পারে এই জিনিসটা আপনি আনুমান করতে পারেন কারণ বাজার তিরিশ টাকা থেকে উঠতে উঠতে ষাট টাকায় গেছে আচ্ছা ষাট টাকায় থেকে নামতে নামতে তিরিশ টাকায় তো আসবেই এটাই তো নিয়ম বাজারের তাই না আশা করি আপনাদের এই প্রাইজের বিষয়টা ক্লিয়ার হয়েছেন ঠিক আছে এরপরেও আবার প্রয়োজনে এই বিষয় নিয়ে আমি আবার ভিডিও দিব আপনাদের সাথে আলোচনা করব আপনাদেরকে বোঝাবো ইনশাল্লাহ তবে আমি আপনাদেরকে বাইনান্ডি ট্রেডিং বলেন ফরেক্স ট্রেডিং বলেন ক্রিপ্টো বলেন যেটাই বলেন ট্রেডিং শিখাই ছাড়ব ইনশাল্লাহ কারণ এখানে তেমন কঠিন কোনো বিষয় নেই শুধুমাত্র প্রাইজের খেলা এবং আমি আমার ফ্রি গ্রুপে প্রপারলি মনে করেন হচ্ছে প্রাইজের বিষয়গুলো স্ক্রিনশট দিয়ে দিয়ে বোঝাই দিই দেখাই দিই কোথায় কোথায় কোন কোন প্রাইজ আছে স্ট্রং প্রাইজ আছে সো আপনারা নলেজ নেন ভাই আপনারা ফ্রিতে নলেজ নেন শিখেন আপনাদের বলতেছি না যে আমাকে লক্ষ লক্ষ টাকা দেন হাজার হাজার টাকা দেন ফ্রিতে দিচ্ছি শিখেন প্র্যাকটিস করেন অযথা মানুষের কাছে গিয়ে প্রতারিত হয়েন না ঠিক আছে আচ্ছা মাঝখানে আমার রেকর্ডিং বন্ধ হয়ে গেছিলো ওই জন্য কিছু ভিডিও আমি মানে কথা বলছি কিন্তু ইয়াই হয়নি তো সমস্যা আবার আমি বোঝাই দিচ্ছি তো দেখেন এই জায়গায় এই জিনিসগুলো আমি বোঝাইতে চাইছিলাম যে এই যে এখানে দেখেন মার্কেট এখান থেকে এই প্রাইস থেকে নিচে আসছি একটু উপরে গিয়ে আবার এই প্রাইস থেকে ট্রাস্ট নিয়ে আবার উপরে চলে যাচ্ছে তো যেহেতু এখান থেকে মার্কেট ডাইরেক্ট নিচে যাইতে পারে নাই আবার ডাইরেক্ট ওপরেও যাইতে পারে নাই তাই তাকে সাপোর্ট নিতে হবে এই প্রাইস থেকে এসে কোথায় এই যে চুরাশি হাজার চল্লিশ থেকে সাপোর্ট নিয়ে এরপর এটা ব্রেক করতেছে ঠিক আছে এটা ব্রেক করে এখন ওপরের দিকে যাবে তো জাস্ট এই জিনিসগুলোয় আপনাকে বুঝতে হবে এই প্রাইসগুলোই আপনাকে দেখতে হবে এইভাবে প্রাইস অ্যানালাইজ করে আপনাকে ট্রেড করতে হবে তাহলে ইনশাল্লাহ এখানে অনেক ভালো কিছু করতে পারবেন ঠিক আছে সবাই ভালো থাকবেন